Assalamualaikum. তো ফ্রেন্ডস এখন আমরা বসুন্ধরা সিটি লুচি মেলা আছি। তো সকল মেকানিক্যাল ভাইদের সাথে আজকে পরিচিত হব এবং মিটআপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের দৃশ্যগুলো। আমরা হলের মধ্যে কিছু দৃশ্য দেখাবো। 8 নাম্বার হলে যে এখানে সবাই যার যার মতন আপডেট মিটিংগুলো দেখতেছে প্লাস অনেক কিছু শিখতেছে। তো আমিও বেসিক্যালি অনেক কিছু শিখেছি এবং জেনেছি। তো চলুন আমরা এখন মেকানিক্যাল বায়ারদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, স্কোটেক্স অর্ডার লিমিটেডে মেইনটেনেন্স ইনচার্জ হিসেবে আছি। এখন আমরা বসুন্ধরাতে আছি মেশিন মেলায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ওর মেয়ের জন্য দোয়া করবেন। আমি মেহেদী হাসান শাকিল, আমি পাটনা নিউপ্রিন্স থেকে, নিউপ্রিন্সের মেকানিক ইঞ্জিনিয়ার। মেশিন মেলায় আসছি, মেশিন মেলা থেকে ঘুরে ঘুরে বের হলাম। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তো ফ্রেন্ডস আমরা যে ভিতরে যে মেশিন মেলা ছিল সব জায়গায় সবার সাথে মিট করলাম আর এই ব্যাগ কিছু মিট করলাম। তো অবশ্য সবাই সবার সাথে শেয়ার করবেন এবং পরিচিত হবেন। হ্যাঁ, অবশ্যই মেকানিকের সাথে মেকানিকের পরিচয় থাকার দরকার, এটা আমাদের ইন্টারে নাই। আর আমরা একটা কিছুদিনের মধ্যে একটা আমরা সংগঠন করতে যাচ্ছি মেকানিক নিয়ে, শুধুমাত্র মেকানিক নিয়ে আমরা মেকানিক নিয়ে একটা সংগঠন করবো। এটা আমাদের সমিতি হিসাবে শুরু করবো। প্রথমত আমরা পাটা থেকে শুরু করবো, উত্তর পাটা থেকে। যদি কেউ থাকেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জয়েন করবেন। যত যাত্রীয় সমস্যা আছে সেই গ্রুপে সলভ করা হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম বিল্লাল হোসেন। আমার ওয়ার্কশপ হচ্ছে সাভারি বিজেট হাসপাতাল প্লাজা। এখানে আমি গার্মেন্টস লাইনের অ্যাড্রেস মিউটুরাল আর্টস সব ধরনের বাস তৈরি হয়, যেরকম মাইকা কোম্পানির মেশিনের টাইস তৈরি করা হয়, সিপামি কোম্পানির মেশিনের ইনার কিলামসের, যে কোন কারণে মানে যাবতীয় সব ধরনের পাস তৈরি করা হয় আমার এখানে। আমার ওয়ার্কশপ হচ্ছে আসল প্লাজা। তো ফ্রেন্ডস আমরা বর্তমানে মিটিং মেলা আছি, মিট করতেছি সবার সাথে। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এগুলা দেখে অনেকে শিখতে পারে প্লাস জানতে পারে যে কোথায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকনুজ্জামান, আজকে গ্রুপ থেকে আসছি মেশিন মেলাতে। তো এখানে এসে বস মোহাম্মদ ওমর ফারুকের সাথে দেখা। তো ওনার যে ইউটিউব চ্যানেল আছে টেইলার হাউস, আমরা যারা গার্মেন্ট থেকে কাজ করি এবং মেকানিক্যাল সাইডে, তাদের সকলেরই উচিত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে, সবারই উচিত এই ভিডিওগুলো দেখা। এতে আমাদের সকলেরই মানে যে এক্সপিরিয়েন্সটা আছে এটা আরও হাইলি ডেভেলপ হবে। তো প্লিজ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন বর্তমানে মেশিন মেলায় আছি, সবার সাথে মিট আপ করতেছি। তো এই বাইকের জন্য দোয়া করবেন আর সবসময় আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। যারা চাকরির জন্য সমস্যা হয় অবশ্যই গ্রুপে স্ট্যাটাস দিবেন, যেহেতু আমরাই মেকানিক্যাল, একজন মেকানিক্যাল ভাইয়ের উপকারের জন্য। তো অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, বিপদের পাশে আমরা আছি, আমাদের বিপদের পাশে আপনারা আর আপনাদের বিপদের পাশে আপনারা। অবশ্যই টেইলার হাউস চ্যানেলটিকে আমরা সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবো, যাতে আমাদের আউটসাইড যারা আছে, আমাদের বড় ভাই বা বস বা আমাদের জুনিয়ার যারা নতুন কাজ শিখেছে, তারা সবাই এই চ্যানেলটি পেতে পারে। এটা অবশ্যই যারা পাবে তারা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আবার